সুপ্রভাত প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের যে ধারাবাহিক ক্লাস চলছে সেই ধারাবাহিকতায় আজ উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস পরিচালিত হবে তা তোমরা যে সম্পাদ্যগুলো আগের ক্লাসে করিয়েছিলাম সেগুলো আশা করি তোমরা করছো আর আজকে যে সম্পাদ্যগুলো গুলো করবো এগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে তা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এর অনুরোধ রইল আমার তা সাথে থাকো ফিরছি একটু পর অনলাইন ক্লাস আজ বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য করানো হবে এই ক্লাস পরিচালনায় আছি আমি পাঠ উপস্থাপনায় আছি আমি মদনমোহন পাল সহকারী শিক্ষক সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় খুলনা আজ যে শ্রেণীর ক্লাস হবে নবম দশম বিষয় উচ্চতর গণিত আর অধ্যায় চতুর্থ চতুর্থ অধ্যায়ের উপর আজ দ্বিতীয় পাঠ এই দ্বিতীয় পাঠের যে বিষয়বস্তু থাকছে তার সংক্ষেপে হলো সম্পাদ্য পাঁচ ছয় সাত আট আমরা আজ এই চারটি সম্পাদ্য সম্পাদন করা শিখব তা এই চারটি সম্পাদ্যের ভিতরে কি আছে আমরা তা একটু এক নজরে দেখিনি সম্পাদ্য পাঁচে রয়েছে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত ছয়ে রয়েছে এমন একটি নির্দিষ্ট রেখাংশের সমান বেশার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় সাথে এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায় আটে রয়েছে এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা একটি একটি নির্দিষ্ট নির্দিষ্ট সরল রেখার বিন্দুতে স্পর্শ করে এবং রেখার কোনো বিন্দু দিয়ে যায় তাহলে আমরা ধাপে ধাপে এই চারটি সম্পাদ্য শিখব এই চারটি সম্পাদ্য শিখতে গেলে আমাদের কিছু মৌলিক জ্ঞান প্রয়োজন হবে আমি সেই মৌলিক জ্ঞানগুলো তোমাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব একটা প্রশ্ন দুইবার বার করবো তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে বা উত্তরটা জানা আছে কিনা এটা একটু ভাববে না পারলে অসুবিধা নেই উত্তরটা আমি বলে ঠিক আছে যে মৌলিক জ্ঞান হলে এই জ্যামিতিগুলো সম্পূর্ণ যুক্তি দিয়ে বুঝে সুন্দরভাবে আকা আঁকা যাবে তাহলে এরকম কিছু বেসিক কোশ্চেন যার উত্তর আমাদের জানতে হবে তা প্রথম যে কোশ্চেনটি বৃত্ত কাকে বলে বৃত্ত কাকে বলে প্রশ্ন শোনার সাথে সাথে নিশ্চয়ই তোমাদের উত্তর মনে চলে আসছে তারপরে আমি বলে দিচ্ছি একই সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সম দূরবর্তী সকল বিন্দুর সেটকে বৃত্ত বলে দ্বিতীয় প্রশ্ন একটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় এবং তাদের কেন্দ্র কোথায় অবস্থিত প্রশ্নটা আবারও করছি একটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় এবং তাদের কেন্দ্র কোথায় অবস্থিত হ্যাঁ এর উত্তর হবে একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় এবং তাদের কেন্দ্র এই মহাবিশ্বের যে কোনো বিন্দু মহাবিশ্বের যে কোনো বিন্দুই তার কেন্দ্র তৃতীয় প্রশ্ন দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় এবং তাদের কেন্দ্র কোথায় অবস্থিত দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় এবং তাদের কেন্দ্র কোথায় অবস্থিত এটির উত্তর হলো দুইটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় এবং তাদের কেন্দ্র ওই বিন্দু দয়ের সংযোজক রেখাংশের লম্ব সমদিখণ্ডকের উপর অবস্থিত দুইটি বিন্দুর সংযোজক রেখাংশের লম্ব সমদিখণ্ডকের যে কোনো বিন্দুই ওই দুইটি বিন্দুগামী বৃত্তের কেন্দ্র পরবর্তী প্রশ্ন তিনটি বিন্দু যদি সমরেখ না হয় তাহলে কয়টি বৃত্ত আঁকা যায় তিনটি বিন্দু যদি সমরেখ না হয় তাহলে কয়টি বৃত্ত আঁকা যায় উত্তর একটি মাত্র বৃত্ত আঁকা যায় আর তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে ওই তিনটি বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয় পরবর্তী প্রশ্ন একটি বৃত্ত একটি রেখাকে স্পর্শ করে কোন শর্তে একটি বৃত্ত একটি রেখাকে স্পর্শ করে কোন শর্তে এর উত্তর হবে একটি বৃত্ত একটি রেখাকে স্পর্শ করে যদি ওই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ স্পর্শকের উপর উপর লম্ব লম্ব হয় হয় ব্যাসার্ধের স্পর্শ তাহলে যদি কখনো বলা হয় একটি সরল সরলরেখার একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে তাহলে তার কেন্দ্র নিশ্চিত ওই বিন্দুতে ওই সরলরেখার উপর লম্ব রেখার যে কোনো বিন্দুতে হবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন যে দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে কি ঘটে দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে ওই কেন্দ্র এবং স্পর্শ বিন্দু মানে একই রেখায় থাকে ক্লিয়ার তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমাদের জানা থাকে তাহলে এই সম্পাদ্য আমরা খুব সুন্দরভাবে বুঝে ধারাবাহিকভাবে করে ফেলতে পারবো তা আসি এবার সম্পাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচে কি রয়েছে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত এই সম্পাদ্যগুলো আগের ক্লাসের নাই আমি প্রথমে তোমাদের একটি খসড়া চিত্র দেখাবো যে চিত্রটা কেমন হবে তারপর এই চিত্রটা আকার কৌশলটা কি হবে আমি দুটো ধাপে এই সম্পাদ্যটি দেখাবো তা আমরা দেখি এখানে কি দেওয়া আছে মনে করি এ বি দুইটি বিন্দু তাহলে আমরা এ দুইটি বিন্দু নিলাম আর পিকিউ একটি সরল রেখা এবার কেমন বৃত্ত আঁকতে হবে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ ও বি বিন্দু দিয়ে যাবে এবং যার কেন্দ্র পিকিউ রেখার উপর অবস্থিত হবে পিকিউ রেখার যে কোনো জায়গায় অবস্থিত হবে সেই কোথায় অবস্থিত হবে সেইটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে তার মানে আমাদের এরূপ একটি বৃত্ত আঁকতে হবে তোমরা চিত্রে লক্ষ্য করছো যে বৃত্তটির কেন্দ্র পি কিউ রেখার উপরেই আছে এবং বৃত্তটি এ ও বি বিন্দু দিয়েও অতিক্রম করেছে তাহলে এরূপ একটি বৃত্ত আকার যে যুক্তি আমি একটু আগেই যে বেসিক জ্ঞানটুকু বললাম এগুলোকে কাজে লাগিয়ে এই বৃত্তগুলো আঁকা যাবে তা আমরা দেখি আকার কৌশল তাহলে প্রথমে এ আর বি দুটো বিন্দু দেওয়া আছে আমরা এ বি যোগ করি এ বি দুটো বিন্দু আর পি কিউ সরল রেখা দেওয়া আছে তাহলে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ ও বি বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র পি কিউ রেখার উপর অবস্থিত তাহলে অঙ্কনের কৌশলে তাহলে এ আর বি বিন্দু দিয়ে যেহেতু বৃত্তটা যেতে হবে তাহলে তার কেন্দ্র অবশ্যই এ বি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হবে আমরা একটু আগেই যে বিষয়গুলি জানলাম তারের আলোকে এবি রেখার লম্ব সম আমরা অঙ্কন করি তাহলে এ আর বি বিন্দু দিয়ে যে বৃত্তটি যাবে তার কেন্দ্র অবশ্যই অবশ্যই এবি রেখাংশের লম্ব সম দ্বিখণ্ডকের উপর অবস্থিত হবে তা আমরা এবি যোগ করে একটা এবি রেখাংশ তৈরি করলাম এবং তার লম্ব সম দ্বিখণ্ডক সরল রেখা এল এম অঙ্কন করলাম এই এল এম রেখাটি পিকিউ রেখাকে আমরা দেখতে পাচ্ছি ও বিন্দুতে ছেদ করে তাহলে ও একটা বিন্দু পেয়েও গেলাম আমরা কেন্দ্র পেয়ে গেলাম তাই না আর ব্যাসার্ধ এখানে ও অথবা ব্যাসার্ধ যদি আমরা যে কোনোটা বৃত্ত আঁকি তাহলে ও কেন্দ্র হবে এবং এ আর বি বিন্দু দিয়ে যাবে তাহলে ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত তাহলে এটা লেখার ক্রমটা বা কি কায়দায় লিখতে হবে আমি সেটা একবার একটু আহ ফ্রেশ করে বলছি মনে করি এও দুইটি নির্দিষ্ট বিন্দু এবং পি কিউ একটি সরল রেখা এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ ও বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র পি কিউ রেখার উপর অবস্থিত এটা বিশেষ নির্বাচন গেল এবার অঙ্কন এ বি যোগ করি এ বি এর লম্ব সমদিখণ্ড এল এম অঙ্কন করি এল এম রেখা পি কিউ রেখাকে ও বিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে অথবা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত কে সবাই ক্লিয়ার বুঝতে পারছ তো ওকে এবার আসি সম্পাদ্য দেওয়া আছে একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তার এক্ষেত্রেও দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে এবং বৃত্তের ব্যাসার্ধটা ঠিক করে দেওয়া আছে তার মানে মনে করি এ বি দুইটি নির্দিষ্ট বিন্দু আর এবং আর হলো সেই নির্দিষ্ট রেখাংশ তাহলে কেমন বৃত্ত আঁকতে হবে এ আরবি বিন্দু দিয়ে যাবে এবং যার ব্যাসার্ধ হবে আর এর সমান তাহলে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে আর ব্যাসার্ধ বিশিষ্ট এব বিন্দুগামী বৃত্ত তাহলে এই অঙ্কনটি কিভাবে করা যায় আমরা একটু দেখি এটার বিশেষ নির্বাচন ঠিক যথা নিয়মে যেটা বললাম যে মনে করি আর একটি নির্দিষ্ট রেখাংশ এবং এ ও নির্দিষ্ট বিন্দু এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ ও ব্যাসার্ধ আর এর সমান এখন অঙ্কনের বিবরণ আমরা এক্ষেত্রে কি করব করবো যোগ করি এখানে বি যোগ না করলেও চলতো তারপর একে কেন্দ্র করে ব্যাসার্ধ আরের সমান ওই রেখাংশ আরের সমান ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের হ্যাঁ সেক্ষেত্রে আমরা এবি রেখাংশ যদি না আঁকি তাহলে রেখাংশ কথাটা বলতে পারবো না তাহলে এবি রেখাংশের উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি আবার বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ও পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে এখন পি কে কেন্দ্র করে ওই আর এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত নিশ্চয়ই এ ও বি বিন্দু দিয়ে যাবে হ্যাঁ আবার কিউ কে কেন্দ্র করে অঙ্কিত বৃত্ত ওই আর এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত কি এ ও বি বিন্দু দিয়ে যাবে তাহলে তোমরা বৃত্ত দুটো লক্ষ্য করছো আমি আরেকটু হাইলাইট করে দেখাচ্ছি যেমন উপরে একটা বৃত্ত আর নিচে একটা বৃত্ত তাহলে এরূপ আমরা দুইটি বৃত্ত আঁকতে পারি এবার সাত সম্পাদ্য সম্পাদ্যে সাথে আছে এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু দিয়ে যায় তা মনে করি সি কেন্দ্র বিশিষ্ট নির্দিষ্ট বৃত্তের উপর পি একটি নির্দিষ্ট বিন্দু তার মানে এই বৃত্তটা দেওয়া আছে এবং বৃত্তের উপর একটা বিন্দুও দেওয়া আছে এই পি বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করতে হবে আর বহিষ্ট একটা বিন্দু কিউ এই কিউ বিন্দু দিয়ে যেতে হবে তাহলে বৃত্তটা আঁকলে কিরূপ হবে তাহলে এরূপ আঁকতে হবে যা পি বিন্দুতে স্পর্শ করে এবং কিউ বিন্দু দিয়ে যায় তার মানে বৃত্তটা এরকম হবে এরূপ একটা বৃত্ত আমাদেরকে এঁকে দেখাতে হবে এই অঙ্কনটি সম্পূর্ণ যুক্তি নির্ভর শুরুতেই ক্লাসের শুরুতেই যে মৌলিক জ্ঞান এর কথা উল্লেখ করা হলো সেই মৌলিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই এই সম্পাদ্যটি করতে পারবো তা বিশেষ নির্বাচন মনে করি সিকেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর পি একটি নির্দিষ্ট বিন্দু এবং আরেকটি বিন্দু কিউ বহিষ্ট বিন্দু এমন একটি বৃত্ত আঁকতে হবে যা বিশিষ্ট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে এবং কিউ বিন্দু দিয়ে যায় আচ্ছা আমরা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের কেন্দ্রের অবস্থান শুনেছি আবার দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে জেনেছি যে সেই বৃত্ত কেন্দ্র এবং স্পর্শ বিন্দু সমরেখ হয় তাহলে আমরা এই দুইটি তথ্যকে ব্যবহার করে এখন এই সম্পাদ্যটি খুব সহজে আঁকতে পারি তাহলে যেহেতু কোনো একটা বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করবে তাহলে সেই বৃত্তের কেন্দ্র অবশ্যই সিপি এই রেখার উপর অবস্থিত হবে সিপি রেখা বলতে এই সিপি কে উভয় দিকে বর্ধিত করলে যে রেখা পাওয়া যায় তাহলে সিপি রেখার উপর কোনো না কোনো বিন্দুতে অবস্থিত হবে একইভাবে আরেকটি যুক্তি যেহেতু বৃত্তটা পি ও কিউ বিন্দু দিয়ে যেতে যাবে সেহেতু তার কেন্দ্র এই পি রেখাংশের লম্ব সমদিখণ্ডকের উপর অবস্থিত হবে তাহলে আমরা পি রেখাংশের একটা লম্ব সমদিখণ্ডক অঙ্কন করি সেই লম্ব সমদিখণ্ডে নাম দিলাম এম এন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের যে শর্ত পি বিন্দুকে স্পর্শ করার শর্তে আমরা বৃত্তের কেন্দ্র পেয়েছিলাম এই সিডি রেখার উপর আবার পি ও কিউ বিন্দু দিয়ে যাওয়ার শর্তে বৃত্তটা আর কেন্দ্র হবে এম এন রেখার উপর তাহলে এই দুইটি শর্ত যে শর্তে সিদ্ধ হলো সেই বিন্দুটা হলো কি এই যে ও বিন্দু ও বিন্দুটা উভয় শর্তের সাধারণ বিন্দু তার মানে ওই হলো সেই অঙ্কিত বৃত্তের কেন্দ্র আমরা যে বৃত্তটা আঁকতে চাচ্ছি তার কেন্দ্র হবে ও এবার ওকে কেন্দ্র করে ও পি বা ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত তাহলে এটা আঁকতে হবে কিভাবে আমরা দেখে নিলাম এবার লেখার ভাষাটা আর একটু ক্লিয়ার করে বলি বিশেষ নির্বাচন থেকেই বলছি মনে করি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর পি একটি নির্দিষ্ট বিন্দু এবং বৃত্তের বহিষ্ট একটা বিন্দু কিউ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা পি বিন্দুতে স্পর্শ করে এবং কিউ বিন্দু দিয়ে যায় এবার অঙ্কন ও তার বিবরণ সিপি যোগ করে উভয় দিকে বর্ধিত করি তারপর পি কিউ রেখাংশের লম্ব এম এন আঁকি এই সি ডি এম এন কে ও বিন্দুতে ছেদ করে এখন ও কে কেন্দ্র করে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত ই উদ্দিষ্ট বৃত্ত আশা করি বুঝতে পারছো আমরা ক্লাসের প্রায় শেষের দিকে এসে গেছি আমাদের হাতে আর একটি মাত্র রয়েছে সেটি হল আট রয়েছে এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা একটি নির্দিষ্ট সরল রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং রেখার বহিষ্ট কোনো বিন্দু দিয়ে যায় তাহলে মনে করি এবি সরল রেখা এবি একটা নির্দিষ্ট সরল রেখা এবং পিতার উপর একটি নির্দিষ্ট বিন্দু তাহলে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এই পি বিন্দুতে মানে রেখার বিন্দুতে স্পর্শ করে আর বহিষ্ট একটা বিন্দু আমরা নিই এই বহিস্ত বিন্দু কিউ দিয়ে যায় অর্থাৎ এরূপ একটা বৃত্ত আঁকতে হবে তোমরা চিত্রে লক্ষ্য করেছ কেমন বৃত্তটি হবে এইবার এই বৃত্তটা আমরা কিভাবে অঙ্কন করব সেই কৌশলটা দেখি এখানে বিশেষ নির্বাচন থেকেই বলছি মনে করি বি একটি সরল রেখা এই সরল রেখার উপর পি একটি নির্দিষ্ট বিন্দু এবং রেখার বহিষ্ঠ একটা বিন্দু কিউ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা রেখার পি বিন্দুতে স্পর্শ করে এবং কিউ বিন্দু দিয়ে যায় এখন আমরা যে মৌলিক জ্ঞান শিখেছিলাম তাতে শিখেছিলাম যে একটি রেখা একটা বৃত্তকে স্পর্শ করে কোন শর্তে যদি ওই রেখাটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব হয় তাহলে নিশ্চয়ই এই রেখার পি বিন্দুতে অঙ্কিত লম্ব রেখার উপরেই সেই বৃত্তটার কেন্দ্র অবস্থিত হবে তাই আমরা এবি রেখার উপর একটা লম্ব রেখা আঁকি কোথা দিয়ে পি বিন্দু দিয়ে তাহলে পি বিন্দু দিয়ে এবি রেখার উপর একটি লম্ব পি ওয়াই আঁকি আঁকলাম এবার বৃত্তটাকে পিও কিউ এই দুইটি বিন্দু দিয়ে যেতে হবে তাহলে তার কেন্দ্র কোথায় হবে সেক্ষেত্রে আমরা পি কিউ রেখাংশ আঁকি পি রেখাংশের লম্ব সমধি খন্ডকের উপর ওই পিও বিন্দুগামী বৃত্তের কেন্দ্র অবস্থিত হবে তাহলে আমরা এখানে একটি লম্ব সমধি খণ্ড অঙ্কন করি তাহলে পূর্বের রেখা আর এই লম্ব সমধি খণ্ডক রেখা আমরা দেখতে পেলাম পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এই সাধারণ বিন্দু ওই হলো আমার উদ্দিষ্ট বৃত্তের কেন্দ্র তাহলে এখন ওকে কেন্দ্র করে ও পি বা ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই হবে উদ্দিষ্ট বৃত্ত তাহলে আমরা উদ্দিষ্ট বৃত্ত পেয়ে গেলাম এক্ষেত্রে অঙ্কনের বিবরণটা আমি আর একবার বলি যে এবি রেখার উপর পি একটি বিন্দু আচ্ছা বিশেষ নির্বাচন থেকে বলি মনে করি এবি একটি রেখা উহার উপরস্থ পি একটি বিন্দু এবং এবি রেখার বহিষ্ঠ একটা বিন্দু কিউ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ওই এবি রেখাকে পি বিন্দুতে স্পর্শ করে এবং বহিস্থ বিন্দু কিউ দিয়ে যায় এবার অঙ্কন ও তার বিবরণ রেখার পি বিন্দুতে ওয়াই লম্ব আঁকি পি কিউ যোগ করি পি কিউ রেখাংশের একটি লম্ব সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করি যা পিওয়াই রশ্মিকে ও বিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে ওপি অথবা ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত তা আশা করি বন্ধুরা তোমরা এই চারটি সম্পাদ্য শিখে ফেলেছ হুম এর পরের ক্লাস হবে তোমাদের অনুশীলনীর উপর তোমরা একটু অনুশীলনী চার এর যে ত্রিভুজ সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে এগুলো একটু আঁকার চেষ্টা করবে হ্যাঁ এই সম্প্রদ্য কিন্তু কতগুলো উপপাদদের উপর ভিত্তি করে অঙ্কিত হয় সে কি কি উপর ভিত্তি করে হয় সেগুলো একটু খুঁজে রাখার চেষ্টা করবে ঠিক আছে আর নিজেরা একটু চেষ্টা করবে তাহলে পরবর্তী ক্লাসটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে এবং খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনা রইল তোমাদের জন্য আর সময় বেশি নিব না তোমরা সবাই সুস্থ থাকো সুস্থভাবে পড়াশোনা করো আর তোমাদেরও কিন্তু একটা ফাইনাল মূল্যায়নের ব্যবস্থা স্কুল করবে এটার একটা প্রক্রিয়া চলছে ইতিমধ্যে ক্লাস টেনের পরীক্ষার শিডিউল দিয়ে দেওয়া হয়েছে তাদের পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা শুরু হওয়ার পর পরই তোমাদের শিডিউল হয়তো চলে আসবে হেড স্যার তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দিবেন তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ